তো হ্যালো সব, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাইস, আমাদের গেমের মধ্যে সাউন্ড যে সেটিংটা আছে, আজকে তোমাদেরকে এই সেটিং সম্পর্কে বলবো যে এই সেটিং গুলার কি কাজ, অথবা তোমরা কিভাবে এই সেটিং গুলা সঠিক ভাবে সেট আপ করবা তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দিব। মোট কথা হচ্ছে, আজকের ভিডিওতে তোমাদেরকে এই সাউন্ড সেটিং সম্পর্কে ফুল ডিটেলসে বুঝাই দিব। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। সো গাইস, এখান থেকে আমরা বেশি কথা না বেরে চলে যাবো আমাদের সেটিং এর মধ্যে। আর সেটিং এর মধ্যে যাওয়ার জন্য তোমরা উপর থেকে যে অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা সিম্পল এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে তোমরা চলে আসবে আমাদের সাউন্ড সেটিং এর মধ্যে। আর তোমরা কিন্তু আমাদের সামনে সাউন্ড সেটিংটা দেখতেই পারছো। এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবে। একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, একটা হচ্ছে কিল স্টেক নোটিফিকেশন, আর একটা হচ্ছে ক্যারেক্টার ভয়েস, আর একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে অডিও ব্যালেন্স। তোমাদেরকে বলে দিব এখানে যে অপশনগুলো আছে কোনটার কি কাজ, এবং সকল প্রো প্লেয়ার এখান থেকে সাউন্ড সেটিংটা কততে রাখে সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যাই হোক, এখন তোমাদেরকে এই সেটিং সম্পর্কে বুঝাই দেই। তোমরা প্রথমে এখানে গেম অডিও নামে একটা সেটিং দেখতে পারবা, আর এর মধ্যে কিন্তু মোট চারটা অপশন আছে। একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, একটা হচ্ছে কিল স্টেক নোটিফিকেশন, আর একটা হচ্ছে ক্যারেক্টার ভয়েস। তোমরা প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারো সেটার নাম হচ্ছে মিউজিক। এখন কথা হচ্ছে মিউজিকের কি কাজ। গাইস, আমরা যখন লবির মধ্যে থাকি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একটা মিউজিক বাজে, এটা হচ্ছে কিন্তু আমাদের এই মিউজিক অপশনের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে সাউন্ডটা কততে রাখবা। আমি তোমাদেরকে বলবো, যারা লবির মধ্যে মিউজিক শুনতে পছন্দ করো না, তারা এখান থেকে এই মিউজিক অপশনটা জিরোতে করে দিবা। আর তোমরা যারা লবির মধ্যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পছন্দ করো, তারা এখান থেকে এই মিউজিক অপশনটা কিন্তু 10 এ রেখে দিবা। কারণ তোমরা যদি এখান থেকে মিউজিক অপশনটা 100 এ রেখে দাও, তাহলে কি হবে, যখন তোমরা লবির মধ্যে থাকবে তখন তোমাদের মিউজিকটা কিন্তু অনেক জোরে বাজবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বিরক্ত লাগতে পারে। এবং লবির মধ্যে যখন তোমাদের টিমমেটের সাথে কথা বলবে তখন অনেক জোরে মিউজিক বাজার ফলে তোমাদের টিমমেটের সাথে কথা বলতে অসুবিধা হবে। এজন্য এখান থেকে আমাদের এই মিউজিক অপশনটা কিন্তু সঠিকভাবে সেট আপ করতে হবে। তাই তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা এই মিউজিক অপশনটা কিন্তু 10 এ রেখে দিও। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে সাউন্ড ইফেক্ট। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। গাইস, আমরা যখন গেম খেলি, গেমের মধ্যে যখন আমরা গুলি করি, অথবা গেমের মধ্যে আমরা যখন দৌড়াই, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একটা সাউন্ড হয়ে থাকে, এটাই হচ্ছে কিন্তু আমাদের এই সাউন্ড ইফেক্টের কাজ। মোট কথা হচ্ছে আমাদের গেমের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যত প্রকারের সাউন্ড হয়ে থাকে, এই পুরোটাই হচ্ছে কিন্তু আমাদের এই সাউন্ড ইফেক্টের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে অপশনটা কততে রাখবা। আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমাদের এই অপশনটা বেশি রাখার দরকার নাই, আবার কমও রাখার দরকার নাই। এখান থেকে তোমরা এটা 80 রেখে দিবা। কারণ তোমরা 80 রাখলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে, কারণ তোমরা এখান থেকে বেশিতে রাখলে গেমের মধ্যে গুলি করার সময় অনেক শব্দ হবে, সেক্ষেত্রে তোমাদের একটু বিরক্ত বোধ হতে পারে। তাই এখান থেকে আমি বলবো তোমরা এটা কিন্তু 80 রেখো। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে কিল স্ট্রাইক নোটিফিকেশন। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। গাইস, আমরা গেমের মধ্যে যখন কোন এনিমিকে নক ডাউন করি অথবা কিল করি, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু ফার্স্ট কিল, ডাবল কিল, ট্রিপল কিল, এরকম যে সাউন্ডগুলো শুনতে পারি, মানে আমাদের কতগুলা কিল হইলো, এগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারি, এটা হচ্ছে কিন্তু আমাদের কিল স্ট্রাইক নোটিফিকেশনের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে কততে রাখবা। আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা এই অপশনটা 50 এ রেখে দিবা, কারণ তোমাদেরকে এটা বেশি রাখার দরকার নাই, আবার কমও রাখার দরকার নাই। তাই এখান থেকে আমরা এটা 50 এ রেখে দিলাম। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ক্যারেক্টার ভয়েস। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। তার আগে তোমাদেরকে বলে নেই, আমাদের গেমের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে এই অপশনটা কোন কোন ক্যারেক্টারের উপরে কাজ করে। আমাদের গেমের মধ্যে যে ম্যাক্সিম, হায়াতো, কেলি, মুকো, এই যে চারটা ক্যারেক্টার আছে, এই চারটা ক্যারেক্টারের উপরে কিন্তু আমাদের এই ক্যারেক্টার ভয়েস অপশনটা কাজ করে। মানে হচ্ছে আমাদের চারটা ক্যারেক্টারের মধ্যে তোমরা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে যখন গেমটা স্টার্ট করবে, গেম শুরুর দিকে তোমাদের এই ক্যারেক্টার গুলো কিন্তু কথা বলবে, এটাই হচ্ছে আমাদের এই ক্যারেক্টার ভয়েস এর কাজ। এইখান থেকে তোমরা দুইটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। তোমরা যদি এখান থেকে অফ রাখো তাহলে কি হবে, তোমরা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে যখন গেমটা স্টার্ট করবে তখন তোমাদের ক্যারেক্টার গুলা কিন্তু কথা বলবে না। আর যখন তোমাদের এই সেটিংটা অন থাকবে তখন কি হবে, যখন তোমাদের গেমটা স্টার্ট হবে তখন তোমাদের ক্যারেক্টার গুলা কিন্তু কথা বলবে। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে অপশনটা অন রাখবা না অফ রাখবা। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এখান থেকে অপশনটা কিন্তু অনই রাখবা। কারণ তোমরা যদি এখান থেকে অপশনটা অন রাখো তখন গেম শুরুর দিকে তোমাদের ক্যারেক্টার গুলা কথা বলবে, আর যেটা শুনতে কিন্তু একটু ভালো লাগে। তাই এখান থেকে আমি অপশনটা অনই রেখে দিলাম। আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি। তোমরা তারপর যে সেটিংটা দেখতে পারছো এটার নাম হচ্ছে ভয়েস চ্যাট। এর মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে অডিও ব্যালেন্স। তোমরা প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ভয়েস। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। গাইস, আমরা গেমের মধ্যে আমাদের টিমমেটের সাথে যে কথা বলে থাকি এটাই হচ্ছে আমাদের এই অপশনের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে ভয়েস কততে রাখবা। আর আমাদের এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন গেম খেলি তখন আমাদের টিমমেটের সাথে কথা বলাটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে তোমরা যদি এখান থেকে ভয়েস অপশনটা জিরোতে করে দাও তাহলে তো তোমরা কিছুই শুনতে পারবা না, আর তোমরা যদি এখান থেকে ভয়েস অপশনটা 100 করে দাও তাহলে তোমাদের টিমমেটের কথা শুনতে কিন্তু একটু বিরক্ত বোধ হবে। তাই আমি বলবো তোমরা এখান থেকে অপশনটা 80-90 মধ্যে রাখতে পারো, তবে এই অপশনটা আমি এখান থেকে 85 রেখে দিলাম। তোমরা তারপরে এখান থেকে যে অপশন দেখতে পারছো সেটার নাম হচ্ছে অডিও ব্যালেন্স। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। গাইস, যখন আমরা গেম খেলি, গেমের মধ্যে তোমরা এখান থেকে কিন্তু দুইটা অপশন দেখতে পারো, একটা হচ্ছে স্পিকার, যেটার
মাধ্যমে আমরা টিমমেটের কথা শুনতে পারি, আর একটা হচ্ছে মাইক্রোফোন, আর যেটার মাধ্যমে কিন্তু আমরা টিমমেটের সাথে কথা বলতে পারি। এখন কথা হচ্ছে, তোমরা অনেক হয়তো লক্ষ্য করছো, যখন এখান থেকে আমরা মাইক্রোফোনটা অফ করে দেই তখন কিন্তু আমরা টিমমেটের কথা তো শুনতে পারি, পাশাপাশি আমরা যখন গুলি করি সেই সাউন্ডটা কিন্তু একদম স্পষ্ট হয়ে থাকে। কিন্তু আমাদের মাইক্রোফোনটা যখন অন থাকে আর টিমমেটের সাথে যখন কথা বলি তখন কিন্তু কখনো টিমমেটের কথা শোনা যায়, আবার কখনো কিন্তু আমরা যে গুলি করতেছি সেই গানের শব্দটা শোনা যায়। কিন্তু আমরা প্রত্যেকে চাই যে আমরা টিমমেটের কথাটাও শুনতে পারবো এবং আমরা গেমের মধ্যে যে গুলি করবো সেটাও আমরা শুনতে পারবো, মানে দুইটা মাঝামাঝি থাকবে আর কি। এটাই হচ্ছে কিন্তু আমাদের অডিও ব্যালেন্সের কাজ। এখন কথা হচ্ছে, তোমরা এখান থেকে অডিও ব্যালেন্স কতটা রাখবা, এটা বেশি রাখারও দরকার নেই আবার কমও রাখার দরকার নেই। তোমরা এখান থেকে প্লাস ফাইভ করে দিবা, কারণ তোমরা যদি প্লাস ফাইভে রাখো তাহলে গেমের মধ্যে তোমরা টিমমেটের কথাটাও শুনতে পারবা স্পষ্টভাবে, এবং যখন তোমরা গুলি করবা তোমাদের গানের শব্দটাও কিন্তু স্পষ্টভাবে শুনতে পারবা। এটাই তোমাদের জন্য বেস্ট হবে, আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি। সো গাইস, আমাদের গেমের মধ্যে যে সাউন্ড সেটিং ছিল তোমাদের কিন্তু ফুল ডিটেলস বুঝাই দিচ্ছি, আর আমি তোমাদেরকে যেভাবে সেটিং গুলা করতে বললাম তোমরা যদি সেটিং গুলো এইভাবে করো তাহলে আমি মনে করি তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি।